আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগসের পক্ষ থেকে আবারও আপনাদের নতুন আরও একটা ভিডিওতে আমন্ত্রণ। আজকে ভিডিও শুরু করব ভিন্ন ধর্মী একটা কথা বলে। এখনই কিন্তু আমার পাশে আমার দুই সাবস্ক্রাইবার আছেন, আমার ফ্রেন্ড আছেন, আমার ভালোবাসার মানুষ আছেন, আমার ভাই আছেন, যারাই যাই বলি না কেন একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, তাই এই ভিডিওটা আমি শুরুতেই এই প্রবলেম সলিউশন করে তারপর আজকের ভিডিওটা শুরু করব। পিসির বাজার হচ্ছে 88K, মানে 88,000 টাকা, ওইদিকে পরে যাব। দেখেন আমার যে ভিডিওগুলো আপনারা দেখেন সবসময় রেগুলার, অনেকে হয়তো জানেনই না যে এই ভিডিওটা কবে আপলোড করা। আমরা এই যে আজকের এই ভিডিওটা মেক করতেছি এখন, মানে আজকে তারিখ হচ্ছে কত, 20 তারিখ, এমন হইতে পারে এই ভিডিওটা আমি 24 বা 25 তারিখে আপলোড করব। সো ভিডিও করার পরেই কিন্তু আপলোড করি, 4 দিন 5 দিন পরে, কোনো সময় 1 সপ্তাহ পরে। আর এই ভিডিওটা এমন হতে পারে আপনি 3 বছর পরে ফার্স্ট টাইম দেখতে পারেন। যেমন ধরেন আমার এই পিসির বাজেট 88K, আপনি সার্চ করলেন 88K পিসি বিল্ড আইডিয়া, ইউটিউব মামা আপনার সামনে এই ভিডিওটা দিয়ে দিল। এখন দেখা গেছে 4 বছর পরেও যদি আপনি এই ভিডিওটা প্রথম দেখেন, আপনি যদি ধরে নেন যে এটা আজকের প্রাইস, তাহলে কিন্তু ভুল হবে। প্রত্যেকটা ভিডিও, সেটা হোক ইউটিউব হোক ফেসবুক, আপনি খেয়াল করবেন যে পাবলিশিং ডেটটা কত। যদি পাবলিশিং ডেটটা আপনি দেখেন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। 4 বছর আগের রেট আর 4 বছর পরের রেট কখনোই এক না, প্রাইস অনেক বাড়তে পারে আবার প্রাইস অনেক কমতে পারে। সো চেঞ্জেস আসবে, এটা নিয়ে যেন আপনাদের মধ্যে কোনো কনফিউশন তৈরি হয় না, এজন্য বলবো প্রত্যেকটা ভিডিও দেখার আগে অবশ্যই পাবলিশিং ডেটটা আপনি দেখে নেবেন। যাই হোক, আমার এক বড় ভাই আমার কাছে পিসি বিল করতে আসছে, উনি যে আইডিয়া নিয়ে আসছে সেটা হচ্ছে 2020 সালের ভিডিওর আইডিয়া, আর এখন 2022 চলতেছে। ছোট্ট দুইটা এক্সাম্পল দিই, আপনার 22 ইঞ্চি 22 FW মনিটর আমার ভিডিওতে 9,800 টাকাও আপনারা দেখতে পারবেন অনেক আগে, আর সেই মনিটর কিন্তু আপনি এখন 17,000 টাকার উপরে দাম। যদিও M22F পাওয়া যায়, 22FW এখন আর পাওয়া যায় না। একটা স্ক্যানারের কথা বলি, ক্যানন লাইট 200 বা যে কোনো একটা মডেল ছিল, আমার মনে আছে 4500 বা 4600 টাকা সেই স্ক্যানারটার প্রাইস ছিল, বাট এটার প্রাইস বাড়তে বাড়তে 12,000 টাকাও কিন্তু হয়েছে। সো এই চেঞ্জেসগুলো যদি আপনি আসলে মেনে নিতে না চান, তাহলে আপনাকে অবশ্যই ভিডিও ডেটটা খেয়াল রাখতে হবে। আমাদের পিছনে দুজন ভাই আছে, এই দুই ভাই একটা পিসি বিল করছে, আর ভাইয়ের নাম হচ্ছে ইমরান আর এই ভাইয়ের নাম হচ্ছে জামান, জামাল ভাই। ওনাদের বাসা কেরানীগঞ্জে, আর 88,000 টাকায় ওনার একটা পিসি বিল করছে। ভাইয়া কিন্তু বাই প্রফেশন একজন ফ্রিল্যান্সার, ভাইদের সাথে কিছুক্ষণ আলাপ করবো, পাশাপাশি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করবো 88,000 টাকায় কী কী দিয়ে পিসি বিল করছে ভাইয়ারা। তবে এইখানেও কথা আছে, আপনি সেম বিলটাই 88,000 টাকায় করবেন আমি এমনটা বলছি না। এখান থেকে আপনি শুধু প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রাইসের আইডিয়া নেন। আমি লাস্ট অনেকগুলো ভিডিওতে এই কথাগুলো বলতেছি, আবারও ভালোভাবে শোনেন। আমাদের এই ভিডিও থেকে শুধু আপনি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসের আইডিয়া নেন যে কোন প্রোডাক্টের প্রাইস কত, কিন্তু পিসিটা আপনি ওনার মতো সাজাতে নাও পারেন। আপনি আপনার মতো করে বিল করেন, আপনার স্যার, আপনার বড় ভাই, আপনার প্রিয় কোনো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা যে কোনো জায়গা থেকে আপনি একটা ধারণা নেন, দেন আমাদের কাছে আসেন, আমরা প্রাইস দিয়ে দিব, তারপর আমাদের প্রাইস ভালো লাগলে আপনি আমাদের কাছ থেকে পিসি নিন। এবার ভাইদের সাথে একটু পরিচিত হই। ইমরান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাদের দর্শক এইদিকে না, এইদিকে লেন্সের দিকে তাকায়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওকে, আপনি কি করেন ভাইয়া? আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আচ্ছা, ফ্রিল্যান্সিং করেন? জি জি। ভাই কি রকম টাকা পয়সা দেয় ফ্রিল্যান্সিং করলে আমাকে বলেন তো। নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই, বাট যেটা পাচ্ছি আলহামদুলিল্লাহ। বলতে হবে অ্যামাউন্ট কত, বলতে হবে। এখন বর্তমানে আমি একটা এভারেজ আইডিয়া ধরেন মান্থলি কি রকম ইনকাম করা যায়, একেবারে ন্যূনতম অন্তত তো? জি আলহামদুলিল্লাহ থাকে। একজন ব্যাংকের যিনি মানে ব্যাংকার আর কি, আমাদের স্বপ্ন থাকে না আমি ব্যাংকার হব, তো এই একজন ব্যাংকারের কথা যদি বলি কি রকম স্যালারি পায় আপনার আইডিয়া আছে? কত পেতে পারে? রাইট, নট মোর আমার মনে হয়। তো আপনি চিন্তা করে দেখেন, একজন ফ্রিল্যান্সিং হয়ে আপনি তার থেকেও ডাবলের চেয়ে বেশি বেতন পাচ্ছেন। জি জি আলহামদুলিল্লাহ। এই কারণেই কিন্তু বর্তমানে ফ্রিল্যান্সিং এর চাহিদা দিন দিন বাড়তেছে এবং অনলাইন বেস বিজনেসগুলো সামনের দিকে আগায় যাচ্ছে। আমাদের শুধু বাংলাদেশে না, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনলাইনের বিজনেসটা এখন অনেক বেশি জোরালো, আর আমাদের দেশে তো আসলে সব কিছুই আমরা একটু দেরিতে কি বুঝতে পারি। সো আপনাদেরকে বলবো, যারা এখনও চিন্তা করতেছেন যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আপনি ট্রাই করেন, ফ্রিল্যান্সিংটা শিখেন,
বিদেশের পয়সা ঘরে বসে কামাতে পারবেন, আপনি চাকরি খুঁজেন না, চাকরি আপনি দিতে পারবেন। ভাইয়ের পাশে আরেক ভাই আছে, এই ভাইয়ের নাম হচ্ছে জামাল। ভাইয়ের নাম হচ্ছে জামাল ভাই, আর ওনারা দুইজনই মনে হয় ফ্রেন্ড নাকি? জি। আচ্ছা জামাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি কাজ করেন? আমি পড়াশোনা করতেছি। এটাও কিন্তু একটা কাজ। জি। ওকে, সো ভাইয়া পড়াশোনা করতেছে, যাই হোক দুইজন দুই ক্যাটাগরির, একজন হচ্ছে ফ্রিল্যান্সার কাজ করতেছেন কর্মজীবী মানুষ, আর একজন হচ্ছে লেখাপড়া করতেছে। স্বপ্ন কি, কি হবেন ভবিষ্যতে, কি হতে চান? ভালো একজন মানুষ হইতে চাই আগে। ভালো একজন মানুষ হইতে চান? জি, আগে ভালো একজন মানুষ হইতে, তারপরে ক্যারিয়ার। একটা এইম আছে না? জি, ফিউচারের নায়ক হব। বলেন আপনার স্বপ্নটা একটু শুনি আমরা, কি হতে চান? শিক্ষক হতে চাই। কঠিন কথা বলছেন ভাই। জি, শিখাইতে চান? শিখাইতে চান। অনেক ভালো লাগলো। ভাই কিন্তু শিক্ষক হতে যাচ্ছেন, দেখেন শিক্ষক যারা, মানে যারা শিখায় তারা কিন্তু আজীবন শিখায় যায়, তাদের কি জ্ঞান একটুও কমে? জি না, বরং বাড়ে। বাড়ে, রাইট। যারা শিক্ষকতা করেন, আমাদের শিক্ষক যারা আছেন, তারা কিন্তু এই যে আমরা ছোটবেলা থেকে দেখতেছি, তারা আমাদের শিখাইছে, এখন আমাদের ছেলে মেয়েদেরকে শিখাচ্ছে। সো শিখাইলে কখনো আপনার জ্ঞান কমবে না, বরং বাড়বে। আপনি যদি কিছু জেনে থাকেন, আপনি অবশ্যই পাশের জনকে এটা শিখাই দিবেন, আপনার মাধ্যমে যেন আরও দশজন জানতে পারে, তাহলে আপনার জ্ঞান কমবে না, মেধা কমবে না, বাড়বে। আমাদের হয়ে গেছে উল্টা, আমরা একটা জিনিস জানি, এটা আমরা কাউরে শিখাইতে চাই না। জি, কেউ না শিখে ফেলুন। আপনি খেয়াল করে দেখেন, ইউটিউবে আপনি এমন কোনো বিষয় নাই যেটা সার্চ দিলে আসবে না। ধরেন আপনি একটা প্রবলেমে পড়ছেন, এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন এটা জানার জন্য ইউটিউবে সার্চ দেন, ইউটিউব আপনাকে একটা সলিউশন দিয়ে দিবে। তো আমি যদি চিন্তা করতাম এটা আমি পারি, এটা আরেকজনকে কেন শিখাবো, আরেকজন কেন আমার দেখে শিখবে, তাহলে কিন্তু আজকে এই ভিডিওগুলো আপনারা পাইতেন না। তো একজনের ভিডিও দিয়ে আরেকজন শিখবে, একজনের ভিডিও দিয়ে আরেকজন উপকৃত হবে, এটাই কিন্তু নিয়ম। অনেক ভালো লাগলো জামাল ভাই, অনেক কথা বললাম। কেরানীগঞ্জের মানুষ, আর আমার বাসাও কিন্তু কেরানীগঞ্জে, ডিটেলসটা না বলি কোন জায়গায়, তবে আমিও কেরানীগঞ্জের এতটুকুই জানা থাকুক। আর ভাই ফ্রিল্যান্সিং করতেছে, শুনতে পারছেন নিজ মুখে যে উনি কিন্তু টাকার উপরে পার মান্থ ইনকাম করে। আর হাসান ভাইয়ের ইনকামের কথা ভুলেও কেউ এই ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করেন না। ওকে, সো চলেন এবার 88,000 টাকায় কী কী দিয়ে ভাইয়া পিসি বিল করছে একটু আইডিয়া দিয়ে দিই। ওকে, সো এই পিসিতে প্রসেসর যেটা চুজ করা হয়েছে, রাইজেন 7-এর 5700G। প্রসেসরটার স্পেক একটু বলে দিই, এটা 8-core 16-threaded প্রসেসর, 3.8 GHz হচ্ছে বেস ক্লক স্পিড, 4.6 GHz ম্যাক্সিমাম স্পিড। আর এই প্রসেসরটা আসলে এমন একটা প্রসেসর, 5700G আমি একটু বলি, এটা ভাইয়া কিন্তু ফ্রিল্যান্সিং করবে, আইমিন ম্যাক্সিমাম কাজগুলোই করবে, ফটোশপ নয়তো ইলাস্ট্রেটর, এই দুইটা সফটওয়্যার। তো এই অ্যাপ্লিকেশনগুলো চালানোর জন্য মানে এত বড় প্রসেসরও লাগে না, এর থেকে কম হইলেও চলে। তারপরে ভাইয়ার বাজেট যেহেতু আছে, উনি 5700G নিয়ে নিয়েছে, এটার ভিতরে ইন্টিগ্রেটেড যে জিপিও আছে এটা দিয়ে মোটামুটি ভালো কাজ করা যাবে। তবে আপনি এই বাজেটের মধ্যেই কিন্তু 4GB একটা গ্রাফিক্স কার্ড দিয়ে, 1050 Ti দিয়েও কিন্তু একটা পিসি বিল করতে পারবেন। দুইটা পিসির পারফরমেন্স দুই ধরনের হবে, ফিউচারে উনি চাইলে কিন্তু একটা গ্রাফিক্স কার্ড এই পিসিতে অ্যাডও করতে পারবে। সো এই ভিডিওতে আমি যেন এমন কোনো কমেন্ট না পাই যে ভাইয়া এই পিসিটা এইভাবে না বানায়, ওইভাবে বানাইলে আরও ভালো হইতো, ওইভাবে বানাইলে আরও ভালো হইতো। ভাই প্লিজ, আপনাদের নিজের পিসি, আপনাদের নিজের পছন্দ মতো আপনি বানান, আমি এটাই চাই, শুধু ধারণা দিয়ে যাবো, এটা আমার উদ্দেশ্য। এই প্রসেসরটার পাশাপাশি মাদারবোর্ড যেটা ভাইয়া নিচ্ছে, B550M ওরাস এলিট মাইক্রোটেক্স একটা মাদারবোর্ড, গিগাবাইট ব্র্যান্ডের। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে রাখি, কারণ হলো আপনারা যেন জানতে পারেন যে আজকের ডেটে প্রোডাক্টের প্রাইসটা মার্কেটে কীরকম ছিল। এখানে প্রসেসর যেটা দেখছেন, এটার ওয়ারেন্টি হচ্ছে 3 ইয়ার্স। আমার সাজেশন, কেনার আগে অবশ্যই আপনারা একটু বারকোডটা স্ক্যান করে অথেন্টিকেশনটা ভ্যালিড কিনা চেক করে নিন AMD থেকে। আর মাদারবোর্ডের ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স গিগাবাইটের। এরপরে র্যামের কথা বলবো, প্যান্থারের দুইটা র্যামের খালি বক্স আছে আমার হাতে, যেহেতু ইনস্টল করা হয়ে গেছে পিসির মধ্যে, র্যামের বক্সগুলো খালি। 3200 MHz 8GB করে 16GB দুইটা র্যাম দিয়ে পিসি বিল করা হয়েছে। আর আমি তো রেগুলারই বলি, ডুয়েল চ্যানেল র্যাম যদি ইউজ করেন পারফরমেন্স একটু বেটার পাওয়া যাবে। আমাদের এই পিসিতেই আমরা একটা SSD ইউজ করেছি, SSD HP EX900 250GB NVMe M.2। এখানে দুইটা স্টোরেজ আছে পিসিতে, এটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ যেটা দিয়ে অপারেটিং সিস্টেম চলবে, চলবে আপনাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন। সেকেন্ডারি স্টোরেজ হিসাবে একটা হার্ড ডিস্ক আছে সিগেট 12 কোটা, স্টোরেজের সাইজটা হচ্ছে 1 TB। এই যে আমি এরকম করে দেখে তারপর বললাম 1 TB, এটার কারণটা হচ্ছে আমি এই ভিডিওটা শুরু করার আগেও জানতাম না এই পিসিতে কী কী কম্পোনেন্ট ছিল, প্রাইস কত, জাস্ট জিজ্ঞেস করছি ভাইয়ের নাম কী, কোত্থেকে আসছে, এবং এই পিসির টোটাল বাজেটটা কত। আর আমাদের ভিডিওগুলো এভাবেই তৈরি হয়, সো ছোটোখাটো মিস্টেক হয়ে যেতে পারে, যেহেতু প্রি স্ক্রিপ্টেড না, আগে থেকে আমরা জানি না ভিডিওতে কী বলবো, ভুল ত্রুটি হলে আপনাদের ছোটো ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দিন। ওয়ান্টার হার্ড ডিস্ক সিগেটের 12 কোটা। নেক্সট আইটেম হচ্ছে পাওয়ার সাপ্লাই, কোরসায়ের CB450। আর এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু এখন অ্যাভেলেবল আছে, আপনারা অনেক দিন যাবৎ পাচ্ছিলেন না, 5 ইয়ার্সের ওয়ারেন্টি, 80+ বোন সার্টিফাইড, অ্যান্ড দ্যাটস ইট। এর থেকে বেশি কিছু আর বলার নাই, সবার পছন্দের কোরসায়ার। আমাদের এই বিল্ডের সাথে যে মনিটর আছে M24FW, এটা কিন্তু HP-র সেই মনিটর, চমৎকার, যেটা ফুল এইচডি IPS প্যানেল, AMD ফ্রিসিং আছে। আর এটা কিন্তু 24 ইঞ্চ, আপনি চাইলেই এখানে 22 ইঞ্চ নিতে পারবেন, সেভ করতে পারবেন অলমোস্ট 6-7 হাজার টাকা। না,
এত না, আপনার 22 ইঞ্চি যদি এইচপি নেন সেক্ষেত্রে 17,000 টাকার মতো, আর এটার প্রাইস 21,000 সামথিং, 4,000 টাকার মতো যদি আপনি এইচপিতেই থাকেন। আর যদি আপনি ব্র্যান্ড চেঞ্জ করে ভিউ সোনিকে যান তাহলে কিন্তু প্রাইস আপনার আরও অনেক কমে যাবে। আচ্ছা, আমাদের এই বিল্ডের সাথে কিন্তু একটা কুলার আছে, গেম ম্যাক্সের 400 প্রো ডিপ কুল। এটা দুইটা ফ্যান থাকবে, যখনই প্রো লেখা থাকবে মানে এটা বুঝে নেবেন আপনি, দুইটা ফ্যান থাকবে, এই পাশে একটা ওই পাশে একটা। আর যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে প্রো মানে হচ্ছে প্রফেশনাল। যাই হোক, একটা কুলার আপনার যে কোনো বিল্ডেই রাখার ট্রাই করবেন। কুলারটা যদি আপনি এক্সট্রা ইউজ করেন, স্টক কুলার ব্যবহার না করেন, তাহলে আপনার পারফরমেন্স ভালো পাওয়া যায়, কারণ পিসির প্রসেসরটা একটু কুল থাকে, হট কম হয়। আমাদের এই বিল্ডের সাথে একটা চমৎকার কম্পিউটার কেস আছে। বিল্ডের সাথে যে কম্পিউটার কেসটা আমরা দিয়েছি সেটা হচ্ছে মনটেক X3। সামনে এবং সাইডে দুই সাইডেই টেম্পার গ্লাস দেওয়া আছে, আর ব্যাক সাইডে একটা সামনে 3টা RGB ফ্যান আছে। আমি একটু খুলে দেখাই আপনাদেরকে, দেখেন ভিতরে কিন্তু কুলারটা দেখতে পাচ্ছেন জ্বলতেছে, খুবই সুন্দর। এখানে 9 RGB র্যাম নিছে ভাইয়া, টাকা কিন্তু সেভ হয়েছে। আর যদি এখানে RGB নিত দেখতে হয়তো একটু সুন্দর লাগতো, বাট পারফরমেন্স অ্যাজ ইট ইজ থাকতো। আমাদের এই বিল্ডের সাথে কিবোর্ড মাউস হচ্ছে IMICE-এর একটা কম্বো প্যাক, যেখানে থাকবে একটা RGB গেমিং মাউস এবং একটা কিবোর্ড, মডেল নাম্বার KM900। আমার মনে হয় যে এই বিলটা আপনাদের ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেন, আর ভালো না লাগলে একটা ডিসলাইক দিয়ে দেন, লাভ নাই, বর্তমানে ইউটিউবে ডিসলাইকের সংখ্যা দেখায় না। ওকে, সো হাসান ব্লগসের পক্ষ থেকে আবারও থ্যাঙ্কস সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ফুল পিসিটার বাজেট হচ্ছে 88K, মানে 88,000 টাকা। আমাদের মার্কেট মঙ্গলবার ছাড়া যে কোনো দিন খোলা থাকে, সকাল 10টা থেকে রাত্র 9টা পর্যন্ত, বা কখনও কখনও 8টা পর্যন্ত। ফোন করে আসবেন যখনই আসবেন, আর আপনার পছন্দের প্রোডাক্ট দিয়ে আমাদের কাছ থেকে পিসি বিল করে নিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া রইল, ওয়েবসাইটের অ্যাড্রেসও দেওয়া রইল। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।